অংশীদারিত্বের মাধ্যমে কোভিড পরবর্তী পুনর্নির্মাণে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী সদর দপ্তরে অনুষ্ঠিত শান্তির সংস্কৃতি বিষয়ক উচ্চতর স্বাগত বক্তব্যে কথা বলেন বলেন তিনি তিনি কোভিড অতিমারি থেকে পুনরুদ্ধার প্রচেষ্টা একটি অপরিহার্য উপাদান হিসেবে অবশ্যই এমন একটি শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করতে হবে যেখানে জাতি গোত্র ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকলে অর্থবহভাবে অবদান রাখতে পারি পূর্বের থেকেও ভালো অবস্থায় ফিরে যাওয়ার লক্ষ্যে কোভিড পরবর্তী পুনরুদ্ধার কার্যক্রমে শান্তির সংস্কৃতিকে ধারণ ও লালন করার কোনো বিকল্প নেই বলে উল্লেখ করেন তিনি কোভিড পরবর্তী পুনরুদ্ধার কার্যক্রম সমূহের অন্তর্ভুক্তি এবং প্রতিকূলতা মোকাবেলা করে ঘুরে দাঁড়ানোর সামর্থ্য অর্জনের বিষয়টি আরও এগিয়ে নিতে শান্তির সংস্কৃতি যে রূপান্তর ধর্মী ভূমিকা পালন করতে পারে তা তুলে ধরা হয় উচ্চ পর্যায়ের ফোরামে দিনব্যাপী আয়োজিত কর্মসূচির মধ্যে উদ্বোধনী পর্ব ছাড়াও একটি প্ল্যানারি সেশন এবং ভার্চুয়াল প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয় বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদে শান্তির সংস্কৃতি ধারণাটি উপস্থাপন এবং উনিশশো সাল থেকে প্রতি বছর সর্বসম্মতিক্রমে তার রেজুলেশন হিসেবে গৃহীত হওয়া এবং দু সাল থেকে উচ্চ পর্যায়ের ফোরাম আয়োজন করার ক্ষেত্রে বাংলাদেশের অগ্রণী ভূমিকার কথা তুলে ধরেন উদ্বোধনী পর্বে পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও বক্তব্য রাখেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ইভেন অ্যালায়েন্স ফর সিভিলাইজেশন এর উচ্চ প্রতিনিধি জাতিসংঘের মহাসচিবের সেভ দা ক্যাবিনেট এবং ইউনেস্কোর প্রতিনিধি কোভিড থেকে স্থিতিশীল পুনরুদ্ধারে শান্তির পরিবেশ বিনির্মাণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী তিনি পুনরুদ্ধার প্রচেষ্টায় শান্তির সংস্কৃতিকে মূলভাগে স্থাপন করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান